বিবিধ ঘোটালার অভিযোগ উঠল পুর নিগমের 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলর মায়ারানী সাহা কেন্দ্রীয় অর্থ নয় ছয় করে সম্পূর্ণ ওয়ার্ডটাকে নরকে পরিণত করছে, অভিযোগ 31 নম্বর ওয়ার্ডের যুব কংগ্রেসের সদস্যদের। শনিবার নানান অভিযোগের ভিত্তিতে যুব কংগ্রেসের সদস্যরা কাউন্সিলরের পদত্যাগের দাবিতে কাউন্সিলর কার্যালয় ঘেরাও করে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রদেয় ঘরের জন্য আবেদন করেও এক শ্রেণীর মানুষের পায়ের জুতো খসে রাস্তায় লেগে যাচ্ছে। অন্যদিকে কাউন্সিলরের সহৃদয় বানোয়ার দরুন একই ব্যক্তি দুবার করে ঘরের জন্য টাকা বরাদ্দ করছে। ঘটনা আগরতলা পুর নিগমের 31 নং ওয়ার্ডের। আবাস যোজনার কেলেঙ্কারির পাশাপাশি নানান ঘটনায় জড়িত কাউন্সিলর পদত্যাগের দাবিতে সোমবার 31 নম্বর ওয়ার্ডের যুব কংগ্রেসের সদস্যরা। যুব কংগ্রেসের সদস্য শান্তনু সাহা জানান, আগরতলা পুর নিগমের কাউন্সিলর মায়ানী সাহা তিনি সরকারি অর্থের বিনিময়ে ওয়ার্ডটাকে বরবাদ করে দিচ্ছেন। সুশান্তর অভিযোগ, 2005 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তনুশ্রী সাহা নামে এক মহিলার ঘরের টাকা বরাদ্দ হয়েছিল। বরাদ্দকৃত টাকা দিয়ে ঘর নির্মিত হয়, কিন্তু তনুশ্রী সাহা কাউন্সিলর মায়ারানী সাহার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে পুনরায় তাকে ঘরের জন্য 1,66,000 টাকা মঞ্জুর করা হয়েছে। শুধু তাই নয়, রেগার কাজ, রাস্তা নির্মাণ সহ নানা কাজে ঘোটালা করেছেন কাউন্সিলর। এত সব দুর্নীতিমূলক কাজের অভিযোগে কাউন্সিলর মায়ারানী সাহার পদত্যাগের দাবিতে কাউন্সিলরের দপ্তর ঘেরাও করে 31 নম্বর ওয়ার্ডের যুব কংগ্রেসের সদস্যরা। শনিবার যুব কংগ্রেসের ঘেরাও পর্বে কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ করে যুব কংগ্রেসের সদস্য শান্তনু সাহা। আজকে 31 নম্বর ওয়ার্ডে আমরা 31 নম্বর ওয়ার্ড যুব কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়ারানী সাহার দপ্তর আমরা ঘেরাও করলাম। কারণ 2005 সনে প্রধানমন্ত্রীর আবাস যোজনা তনুশ্রী সাহা নামে একটা ঘর স্যাংশন হয়েছিল, সেই ঘরটাকেই আবার পুনরায় উপরে প্লাস্টারগুলোকে ফেলে মায়ারানী সাহার ঘনিষ্ঠতার কারণে সেই ঘরটাকে আবার স্যাংশন করা হলো 1,66,000 টাকা। শুধু একটাই উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, পুরা 31 নম্বর ওয়ার্ডে মায়ারানী সাহার ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে মায়ারানী সাহা অর্থের বিনিময়ে পুরা ওয়ার্ডটাকে বরবাদ করে দিচ্ছে। পুরা ওয়ার্ডের শুধু একমাত্র ঘর ঘোটালয় নয়, রেগা বলুন, রাস্তার কাজ বলুন, সমস্ত কাজ উনি লুটপাট করছে। যুব কংগ্রেসের সদস্যরা জানা, যতক্ষণ কাউন্সিলর মহোদয়া তার ঘোটালার হিসেব নিকেশ না দেখান ততক্ষণ তারা দপ্তরের অবরোধ তুলবে না। শেষ পর্যন্ত অবশ্যই পুর নিগম কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ মুক্ত করে ওয়ার্ড অফিস। ব্যুরো রিপোর্ট।